আমি নাকি রান্না একদমই জানি না। এবছরে প্রথম ভোগের জন্য নারকেলের পুর দিয়ে পাটিসাপটা বানিয়ে নিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট আর ফলো করতে ভুলো না। এই যে সকালবেলা নারকল কুড়িয়ে নিয়েছি, ঠান্ডার মধ্যে নারকলটা ছিল আর অনেক দিন পড়ে আছে, শুকনো হয়ে যাচ্ছে ভেতরে। তো আমি ভাবলাম তাহলে আজকে নারকেল দিয়ে পুর দিয়ে আর পাটিসাপটা করে নেবো। নারকলটা কুড়িয়ে নিয়েছি আর দুটো এলাচ কড়াতে শুকনো কড়ায় ভেজে নিয়েছি। এই এলাচটা পরে নারকলে পুড়িয়ে দেবো। এখন এই গরম করার মধ্যে পরিমাণ মধ্যে চিনি দিয়েছি, চিনিটা একটু লাল হবে, তারপর নারকলটা দেবো। লাল হয়ে গেলে গুড় না থাকলেও গুড়ের কালারের মতো নারকলের পুরটা হবে। এই যে একটু পুড়ে পুড়ে গেল, ক্যারামেল তৈরি হয়ে গেলো চিনি, তার মধ্যে এখন নারকলটা দিয়ে দিলাম। নারকলটা ভাঙাই ছিল, শুকনো হয়ে যাচ্ছিলো, মানে ভেতর ভেতর শুক না করে নিলে একবারে খোসা থেকে উঠে আসবে নারকলের শক্ত মালা থেকে, সেই জন্য করে নিলাম। এই যে আর নারকলটা খুব ঝুন হয়ে গেছিলো, তো এরকম মাখতে মাখতেই নারকল তেল মতো বেরিয়ে যাচ্ছে কড়ার গায়ে। তো এটা এখন বেড়ে রাখলাম, ঠান্ডা হোক, ততক্ষণে আমি ব্যাটারটা তৈরি করে নিই। মালপোয়ার ব্যাটার হোক, চাই পাটিসাপটা ব্যাটার হোক, আগে তাতে মেখে রাখলে চিনিটার মধ্যে গুলে যায়, সুন্দর হয়। আর আমি লবণ এক চিমটে দিয়েছি ময়দার মধ্যে, চালের গুঁড়ো দেওয়া যায়, চালের গুঁড়ো দিয়ে নিই, শুধু ময়দা দিয়ে মাখছি আর জল দিয়ে মাখছি। অনেকেই আমাকে বলো মালপোয়া করেছি আমি নাকি রান্না জানি না, কেননা মালপোয়াটা দুধ দিয়ে মাখতে হয় বা পাটিসাপটা দুধ দিয়ে মাখতে হয়। দুধ দিয়ে আমি মাখি না, যেহেতু এর মধ্যে এক চিমটে লবণ দিই। লবণ যদি কোনো জিনিসে ইউজ করা যায়, তার মধ্যে দুধ ডাইরেক্ট ব্যবহার করা যায় না, সেটা ভগবানের সেবাতে লাগবে না বা আমাদেরও খেতে নেই, সেটা আলাদা জিনিস তৈরি হয়ে যায়, সেই জন্য ওটা খাওয়া যায় না। আর সেটা অনেকেই জানো না, আমাকে বলো যে আমি রান্না জানি না, যে ব্যাটারগুলো দুধ দিয়ে মাখতে হয়, দুধ দিয়ে ওই মাখতে পারি না যেহেতু লবণ দিই বলে। আর লবণ ছাড়া চিনির মিষ্টিটা ভালো লাগে না, সেই জন্য লবণটা এক চিমটি দিতেই হয় কোনো মাখা জিনিসে। আর এর মধ্যে লবণ না দিলে কেমন একটা ফ্যাসফ্যাসে মিষ্টিটা মিষ্টি লাগবে না, যে কোনো ব্যাটারই হোক এক চিমটে লবণ দিলে তার মিষ্টি ভাবটা ভালো আসে, তার জন্য লবণ দিই। আর লবণ দিলে কিন্তু তার মধ্যে দুধ দিয়ে মাখা যায় না, তো এটা শাস্ত্রেই আছে। আর আমি আগের বারে মালপোয়া মেখেছিলাম, তো বলেছিল যে জল দিয়ে মাখতে হয়, যে তুমি কিছুই রান্নাবান্না জানো না, দুধ দিয়ে মাখতে হয় মালপোয়ার ব্যাটার আর পাটিসাপটার ব্যাটার। তো কোনো তরকারি তো যদি আমরা লবণ দিয়ে রান্না করি, তো তার মধ্যে ডাইরেক্ট দুধ দেওয়া যাবে না, হয় ফ্রেশ ক্রিম দাও, নাহলে পনির দিয়ে রান্না করো বা দুধের সর দিয়ে রান্না করো, ডাইরেক্ট দুধটা দেওয়া যায় না, আর সেটা খাওয়া উচিত নয়। তো আমি আর বললাম না, এই বিষয়ে অনেকেই জানে, ভক্তরা জানে, কেননা তরকারির মধ্যে যদি আমরা দুধ দিই সেটা অন্য জিনিস তৈরি হয়ে যায়, সেই জন্য আর দেওয়া উচিত না লবণ দেওয়া থাকলে, তো ওই জন্য দিতে পারি না। আর আগে অনেকেই আমি তরকারির মধ্যে দুধ দিয়ে দিতাম, আর দুধ দিলে বেশ টেস্টটাও ভালো হয়, কিন্তু অনেকেই আমাকে মন্দির থেকে বলে দিয়েছে যে যে তর সবজিতে লবণ থাকবে সেই তরকারির মধ্যে ডাইরেক্ট দুধ দেওয়া যাবে না, তার বদলে ক্রিম দাও বা দুধের সর দাও বা পনির দিয়ে রান্না করো। ব্যাটারটা গুলে আর একটু রেস্টে রেখেছিলাম, ভালো হয় যখন আমি ব্যাটার গুলে এরকম করে রেখে দিই, খানিকক্ষণ থাকার পর আমি কাজকর্ম সেরে এলাম, এসে এখন আবার তৈরি করতে শুরু করে দিলাম। আর আমার তো এখানে চাটু বা ননস্টিক প্যান নেই, করার মধ্যেই করতে হচ্ছে, আর এরমভাবেই করব, কিছু করার নেই। প্যান হলে বা ভালো হয়, তাওয়া হলে ভালো হয়। তো করার মধ্যে এরম আস্তে আস্তে করে নিচ্ছে, একটু বড় বড় সাইজ করে, বেশ সুন্দর হচ্ছেও। ব্যাটারটা যত ভালো গোলা হবে তত বেশি সুন্দর হবে। ময়দা দিয়ে করেছি, এর মধ্যে একটু চালের গুঁড়ো দিলে ভালো হয়, চালের গুঁড়ো দিলাম না, চালের গুঁড়ো দিলে আবার একটু মচমচে ভাবটা আসে বা ফেটে ফেটে যায়, ময়দা দিয়েও সুন্দর হয়। আমি চিনি দিইনি, কিন্তু শুধু গুড় দিয়ে করলাম, গুড় এমনই যে কালার আর হয়নি, সাদাটে কালারই হয়ে গেছে, তবে মিষ্টিটা হয়েছিল, সেটা দিয়েই করছি এখন আপাতত। ছোটো বড়ো হচ্ছে যেহেতু, অল্প করেই 6-7টা মতো করছি ভগবানের জন্য, আর সকালবেলা এই করে ভগবানকে সেবা দেবো। তবে অবশ্য আজকে আর রান্নাবান্না তেমন করতে লাগবে না, কেননা আমার খাবার আছে, কালকে অন্ন করেছিলাম, তরকারি করেছিলাম, সেই রয়ে গেছে, একবার রান্না করলে এক গাদার তরকারি খাবার রয়ে যাচ্ছে। তো এই জন্য ভগবানের জন্য একটুখানি পাটিসাপটা করে নিচ্ছে। তো পাটিসাপটা গুলো ভাজতে বেশ ভালোই লাগছে, কেননা সব কটা বেশ সুন্দরভাবে উঠে যাচ্ছে, যখন কড়া থেকে সুন্দরভাবে উঠে যায় তখন রান্না করতে খুব সুন্দর লাগে, ভালো লাগে। আর যখনই কড়ার গায়ে আটকে যায় তখন আর ভালো লাগে না রান্নাবান্না করতে। তো দেখো প্রত্যেকটা সুন্দরভাবে উঠে যাচ্ছে। আসলে কড়াটা একটুখানি গরম করে নিতে হবে ভালো করে, তারপরে তার মধ্যে তেলটা চারিধারে মাখিয়ে নিতে হবে, তাহলে সুন্দরভাবে প্রত্যেকটা পাটিসাপটা হোক বা যে কোনো জিনিসই ভালোভাবে উঠে যায়। তো এই দেখো সবকটা এক এক করে ভেজে নিচ্ছি, বেশ ভালো ভালো উঠছে, মনটাও বেশ ভালো লাগে। তো সবকটা ভাজা হয়ে গেছে, আর একটা মতো আছে, সেটা ভেজে নিই, ভেজে নিয়ে তারপর ভগবানকে পুরো থালা ধরেই সেবা দিয়ে দেবো, আর সেবা দিয়ে রেখে দেবো। এটা যেমন গরম গরমও ভালো লাগে, আবার ঠান্ডা হয়ে গেলেও খেতে ভালো লাগে, কোনো অসুবিধা হয় না। পাটিসাপটা হোক, যে কোনো পিঠে হোক, বাসিটা খেতেও ভালো লাগে।
তো লাস্ট অবস্থায় এটা একটু ছোটো মতো, আর একটুখানি আচার একটা হয়ে যাবে, সেটা হয়ে গেলেই ব্যাস ভগবানকে পুরোটা সেবা দিয়ে দেবো। তারপর খাবার দাবার গরম করে নেবো, আমিও একটু খেয়ে নেবো, খিদেও পেয়ে গেছে, প্রায় 10:30 বেজে গেছে এইগুলো করতে, কারণ নারকুল কুড়িয়ে তারপরে এই পাটিসাপটা করা সময় লাগে। এই যে লাস্ট মোমেন্ট এটাই হয়ে গেছে, ছোটো মতো এটা বেশি করে পুর দিয়েছি, তো এই থালা ধরেই ভগবানকে সেবা দেবো তুলসী কাষ্ঠ দিয়ে। গরম গরম ভগবানকে সেবা দিই, ভগবানেরও ভালো লাগবে, সকালবেলা পাটিসাপটা ভোগ। এই যে দেখো ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে, আজকে খুব আজকেও তেমন ঠান্ডা হয়েছে, এই ঠান্ডাতে কোনো ফুল ফুলও আমার তোলা হচ্ছে না, গাছে ফুলও নেই, পার্কে যে ফুল গাছ হয়ে আছে তাতে তুল মানে ফুল হয়নি, আর আমি তো বাজারেও যেতে পারছি না। ভগবানকে সেবা দিয়ে আর তরকারিগুলো গরম করে নিয়েছি, ভগবানের সেবা হয়ে যাওয়ার পর তুলে রেখেছি। আর এই যে অন্নটা তো ঠান্ডা, ভাত আর তরকারিটা বেশি করে গরম করেছি, কিন্তু তাও সেই অন্নের সাথে মাখিয়ে সেই ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে। তাই আজকে আর কোনো অন্ন করবো না, এই একবার করেছিলাম বলে 2 দিন ধরে খেতে হচ্ছে, আর তাই ওই পাটিসাপটা করে নিয়েছি, সারাদিন ধরে ওই প্রসাদ পাবো, তারপর ভগবানকে একটু অন্য কিছু তারপরে দিয়ে দেবো। তো আমাকে বলছিল যে ভগবানকে কতবার করে সেবা দিতে হয়, ভগবানকে দিনে 3 বার অবশ্যই সেবা দিতে হবে, তারপর যত যা ইচ্ছা তুমি যখনই খাও না কেন সেটা ভগবানকে সেবা দিয়েই খাও। আর মুড়ি ফুড়ি যদি খেতে ইচ্ছা করে সেগুলোকে ভগবানকে সেবা দিই, আর কৌটোর মধ্যে করে রাখলে প্রসাদ যখন ইচ্ছা খাওয়া যায়। তো মিনিমাম 3 বার সেবা দেওয়া উচিত ভগবানকে, যেহেতু আমরা 3 বেলাই খাই সেই জন্য ভগবানকে 3 বার সেবা দেওয়া উচিত। তারপরেও যদি এক্সট্রা দিতে ইচ্ছা করে ভগবানকে তো তখন দিতে পারো, কোনো অসুবিধা নেই, যতবার ইচ্ছা ভগবানকে দেওয়া যায়। আর দেখো অন্ন খাওয়ার পরও একটু মিষ্টি খেতে ইচ্ছা করছিলো, তাই ভাবলাম আমিও দুটো পাটিসাপটা খেয়ে নিই, তো এই দুটো পাটিসাপটা খাচ্ছি। তবে এখন 1টা বেজে গেছে, এখন রোদটা উঠেছে, সকালবেলা থেকে কুয়াশা হয়েছিল, আর এমনিতে ওয়েদারে ছিলই যে 2টো থেকে নাকি রোদ উঠবে, তো 1টা বাজে, এখন উঠে গেছে, তো এখন বেশ ভালো লাগছে। তবে ঠান্ডাতে এখনও জামাকাপড় আমি খুলিনি, টুপি ফুপি খুলিনি, পরে আছি, জামাকাপড় মেলিও নি, ধুয়ে মেলবো এখনই। আর খাবার ইচ্ছা ছিল একটু মিষ্টি, মিষ্টি খাওয়া দাওয়ার পর এই মিষ্টি একটু খাচ্ছি, বেশ ভালোই হয়েছিল, খেতেও সুন্দর হয়েছিল, নরম। আমার মতো পাটিসাপটা খেতে কার কার ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে পাটিসাপটা হোক বা যাই পুলিপিঠা হোক। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, হরে কৃষ্ণ।